আপনি বাজারের পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানান। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি এবং সাভারের গেন্ডা কাঁচা বাজার এবং সর্ববৃহৎ যে কাঁচা বাজার এবং রাজধানীর পাশে আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রচুর সবজি রয়েছে, শীতকালীন সবজি। প্রত্যেকটা সবজিরই কিন্তু এখন দাম কম, প্রতি পিস লাউ কিন্তু এখন এখানে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস প্রতিটা। এছাড়াও কিন্তু আপনার বিভিন্ন ধরনের কিন্তু লাউ এখানে রয়েছে এবং বেগুন কিন্তু আজকে 15 টাকা পার কেজি এবং 25 টাকা কেজি মরিচ এবং আলু কিন্তু 60 টাকা নতুন আলু। এবং আমরা যদি দেখাই যে ফুলকপি কিন্তু এখন 15 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য যে সব সবজি রয়েছে কাঁচকলা প্রতি হালি 4-12 টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। অন্যান্য যে অন্য মূলা কিন্তু বিক্রি করা হচ্ছে মাত্র 15 টাকা কেজি। এখানে কিন্তু পাইকারি বাজারে কিন্তু আসলে সব ধরনের পণ্যই বিক্রি করা হচ্ছে এবং এরই মধ্যে কিন্তু মিষ্টি লাউ রয়েছে, পালং শাক, মূলা শাক, লাল শাক, বিভিন্ন শাক রয়েছে এবং এই সব শাক বা অন্যান্য যে সব সবজি সবই কিন্তু আসলে পুরাপুরি বিক্রি করা হচ্ছে এবং শীতকালীন সবজি কিন্তু বাজারে প্রচুর উঠেছে এবং সেই সবজির যে এখন কিন্তু প্রত্যেকটা পণ্যই কিন্তু আপনার 20 থেকে 25 টাকার মধ্যে কিন্তু সব ধরনের সবজি এই পাইকারি বাজার থেকে কিনতে পাওয়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভার থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ।